চট্টডাঙ্গা ত্রিভূমি কালচারাল অ্যাসোসিয়েশন আমাদের শ্যামা সম্মান 2022 এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সারা পশ্চিমবাংলার 17টি এরকম দুর্গাপূজা কালী পুজো কমিটি আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আপনাদের তার আগে বলি, আমাদের ইভিএম নিউজ এটার বয়স 67 দিন। এই 67 দিনের একটি চ্যানেল। আমরা এবারে শারদ সম্মান করেছি 2022। সারা পশ্চিমবাংলায় 33টা দুর্গাপুজো কমিটি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, নদিয়া এই সমেত 33টা আমাদের দুর্গাপুজো কমিটি সেখানে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে আমরা 13 জনকে পুরস্কৃত করেছিলাম। বেহালারও দুটো দুর্গাপুজো রয়েছে, তারা পুরস্কৃত হয়েছিল। আমরা সেই ধারাকে বজায় রেখে শ্যামা সম্মান 2022 এবারে প্রথমবারের জন্য আমরা অনুষ্ঠিত করছি। আমরা 7 জনকে এই এবারে পুরস্কৃত করছি। আমাদের এই 17টি যে পূজা কমিটি যারা অংশগ্রহণ করেছে, তার মধ্যে 7টি পূজা কমিটিকে আমরা অংশ এখানে পুরস্কৃত করছি। তার মধ্যে আপনাদের কাষ্ঠডাঙ্গা ত্রিভূমি কালচারাল অ্যাসোসিয়েশন সেরা আবাসিক প্রতিমা দক্ষিণ কলকাতার মধ্যে সেরা আবাসিক প্রতিমা আমাদের যারা জাজেসরা যারা দেখেছেন ভিডিও এবং আমাদের দর্শকরা যা মতামত দিয়েছেন এবং আমাদের একজন জাজেস সকালে এসেছিলেন, তার এই সমস্ত মতামতকে আমরা রেখে একটা নির্দিষ্ট পয়েন্টের ভিত্তিতে আপনাদের দক্ষিণ কলকাতার সেরা আবাসিক প্রতিমার পুরস্কার আপনারা এবছর অর্জন করেছেন ইভিএম নিউজের পক্ষ থেকে। আপনাদের সকলকে অভিনন্দন থাকছে, আপনাদের সমস্ত ক্লাব কমিটির উদ্যোক্তাদের, এই অঞ্চলের সমস্ত মানুষদেরকে আমরা ইভিএম নিউজের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনারা এই পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য। আশা করছি আপনারা আগামী দিনে আপনারা এই যে উদ্যোগ যা নিয়ে আপনারা এগিয়ে চলছেন, আগামী দিনে আরও আপনারা এগোবেন। আমরা আর 16 কিংবা 17 দিনের মধ্যেই আমরা লাইভ প্রোগ্রামে আসবো। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি ইভিএম নিউজ লাইভ আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিন। প্রথমে আমরা 6 ঘন্টা করে লাইভ থাকবো, তারপরে ধীরে ধীরে ওটা বাড়বে। আমাদের ইভিএম নিউজ লাইভ আমাদের কলকাতাতেই একদম ধর্মতলা চত্বরেই আমাদের অফিস হচ্ছে, সেখান থেকে লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। পরবর্তীকালে আপনারা বিভিন্ন অঞ্চলে অঞ্চলে আমাদের লাইভ চলতে থাকবে, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত ক্ষেত্রে লাইভ নিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো। তার পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করব আমাদের এটাকে টিভি চ্যানেলে নিয়ে আসার, সেই প্রক্রিয়ার মধ্যেও আমরা রয়েছি। আশা করব ডিসেম্বরের মধ্যে, নভেম্বর ডিসেম্বরের মধ্যে টিভি চ্যানেলে আপনারা আমাদের ইভিএম নিউজকে দেখতে পাবেন, আপনাদের বাড়িতে বসে আমাদের ইভিএম নিউজকে দেখতে পাবেন। নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমরা সেই পদ্ধতির মধ্য দিয়ে এগোচ্ছি। আপনাদের সকলের এই যে উদ্যোগ এবং আমাদের ইভিএম নিউজের এই প্রচেষ্টা, এই দুটো মিলিতভাবে আজকের যে এই কাজ আমরা সম্পন্ন করলাম, আমাদের ইভিএম নিউজ চ্যানেলে এটা আপলোডও হবে, সেটা দেখবেন, আমাদের দর্শকরাও দেখবেন। এবং আপনাদের এই উদ্যোগ সারা পশ্চিমবাংলা, শুধু পশ্চিমবাংলা না, গোটা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও মানুষের কাছেও পৌঁছে যাবে আপনাদের এই উদ্যোগ। আগামী দিনে আপনাদের এই উদ্যোগ বড় হোক ইভিএম নিউজের পক্ষ থেকে আমি এই কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আজকের এই আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বক্তব্যকে আমি শেষ করলাম। নমস্কার। শ্যামা সম্মান 2022 কাষ্ঠডাঙ্গা ত্রিভূমি কালচারাল অ্যাসোসিয়েশন দক্ষিণ কলকাতা সেরা আবাসিক প্রতিমা, এটা তুলে দেওয়া হবে। আসুন, কেউ একজন আসতে আসতে যাও না, যাও না, আরো বাকিরা আসুন, সকলে আসুন, সকলে আসুন, we
আমরা কাষ্ঠরঙ্গা ত্রিভূমি কালচারাল অ্যাসোসিয়েশনের আরও দুজন বিশেষ ব্যক্তির সঙ্গে পরিচয় করব। তারা এই পুজোয় কীভাবে একেবারে শুরু থেকে উদ্যোগ নিয়েছেন, আর একজন পুজোর টানে শুধু মহারাষ্ট্র থেকে ছুটে আসেন, এই পুজোয় তার উপস্থিতিটা দেখানোর জন্য শুধু নয়, কাজটা করে সক্রিয়ভাবে একেবারে পিছন থেকে, মানে বিহাইন্ড দ্য কার্টেন খেলা যাকে বলে। শম্ভু দত্ত তাদের মধ্যে একজন, প্রথমে যিনি এখানে উদ্যোগ নিয়েছেন তার কাছে জিজ্ঞেস করে নেব কীভাবে শুরু, কী পরিশ্রম আপনাদের হয়, মূলত এই যে এত বড় একটা উদ্যোগ সমবেতভাবে নেন সেখানে আপনারা কীভাবে ম্যানেজ করেন ব্যাপারটা। আমাদের পাড়ায় প্রত্যেকে আমাদের সাথ দেয়, আমাদের পাশে যারা যারা থাকে, আমাদের ভাই বোনেরা মায়েরা যারা আছে প্রত্যেকেই আমাদের সাথে থাকে, এবং এই মাকে আনতে গিয়ে আমাদের অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে। আগে আমরা অনেক ছোটো করে পুজো করেছি, আজকে সবাই এক জায়গায়, আমাদের সব ভাইরা এক জায়গায় এসে পুজো অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমি চাই আগামীকালে এই পুজো আরও বড় হবে। আরেকজনের কাছে জেনে নেবো, যিনি সুদূর মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্র থেকে আসছেন, সেখানে আসেন প্রতি বছর এই পুজোটা টানে। আমার প্রথম কথা যে মহারাষ্ট্রে তো গণপতি উৎসব, শিবাজি উৎসব খুব বড় সড়ো হয়, কিন্তু আপনাদের এই পুজো তো সেই মাপের যদি বলেন নয়, হয়তো ভক্তিটা অনেক বেশি থাকতে পারে, তবু আপনি টানে চলে আসেন কেন? বেসিক্যালি বাইরে থেকে আমার বাবা থাকে বাইরে, তো বাবা আসে, ঠিক আছে, আর আমার যে প্রফেশনের সঙ্গে যুক্ত তেন আমাকে সারা বছর শো প্রোগ্রাম করতে হয়, গান বাজনার সঙ্গে যুক্ত, কিন্তু এই বিশেষ দিনে কিন্তু আমি কোনো শো করি না। এটা কিন্তু হয়ে আসছে 12 বছর ধরে, নিজের প্রফেশনের জায়গায় ওইটাকে স্যাক্রিফাইস করে এই একটা দিন কি এখানে থাকবো। জায়গাটা ছোটো হতে পারে কিন্তু মনটা অনেক বড়, লোকেদের এখানকার মন অনেক বড়, তাহলে এই কটা বাড়ি মিলে এই যে পুজোটা পুরো দাঁড়করণ হয় ওইটা নিয়ে সবাই সব জায়গা থেকে ছুটে আসছে। তো এটা আমাদের কাছে একটা বড় পাওয়া কি এইটুকু জায়গার মধ্যেও এত, এইটুকু লোকের মধ্যে যে লোকেদের সবার মধ্যে মিল মিশ এগুলো আছে, সেটা আরও আগামী দিন আরও বড় হবে, আরও সেই জায়গায় যাবে। জিনিস ছোট থাকবে কিন্তু মনটা বড় থাকবে, এটাই সবসময় হওয়া উচিত, আর সেটাই আমরা করে চলেছি। আপনি যে সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িয়ে আছেন, এখানকার মানুষও তো শুনতে চায়, এখানে একদিন তাদের শোনাবেন না? শোনানোর তো ইচ্ছা আছে, আগামী দিন নিশ্চয়ই হবে। আমি যাদের সঙ্গে মানে বাজাই, আমি বাদ্য মানে বাদ্যযন্ত্রে আছি, আমি গিটার বাজাই, তো যাদের সঙ্গে বাজাই তাদেরকে আনতে গেলে যে ফান্ড বা যে লাগবে, আগামী দিন আরও বড় হবে, তখন আমরা নিশ্চয়ই আসবো, আমি নিশ্চয়ই বাজাবো আর কি এখানে। সবটা তো টাকার উপর নির্ভর করে না, কিছু স্যাক্রিফাইস করে, বড়ো বড়ো শিল্পীরাও তো অনেক সময় বিনা পয়সায় গেয়ে গেছেন, তারা শুনিয়েছেন গান, তাদের বাজনা বলুন সবাই, এমনকি বিবাল সারাকেও দেখা গেছে যে একটা অনুষ্ঠানে বা রাস্তায় তাকে আটকে দেওয়া হচ্ছে, তিনি শুনিয়ে দিয়েছেন। হ্যাঁ, মানে সেই তো যারা আর্টিস্ট যারা গান গায় তাদের আটকেছেন, আমি তো বাজিয়ে দিতে পারবো আর কি, কিন্তু আমার সঙ্গে যারা গায় তাদেরকে আনতে গেলে ওইটা আমাকে করতে হবে, নাহলে তাদেরও এতে আমাকে ডাকবে ওইভাবেই। আর্টিস্ট মানে শিল্পীরা কখনো ওটা করা উচিত না কি নিজের যে জায়গাটা সেটা আমি মনে করি সবসময় ওটা মেনটেন করা উচিত, তাহলে নিজের প্রফেশনের ক্ষেত্রে একটা প্রফেশন তো সেই হিসাবে আর কি এটা করা উচিত। আমার নাম সৌমিক দে, আমাকে সবাই তাতাই নামে চেনে। আমরা শুনে নিলাম এখানে শুধু একেবারে ছোট্ট ক্যানভাস নয়, ক্যানভাসটা কিন্তু অনেক বড়, তবে ক্যানভাসটা আরও বড় হবার একটা উদ্যোগ নিচ্ছেন তাতাই, যিনি গিটার বাজান। পরবর্তীকালে কিন্তু তার একটা উদ্যোগ আছে যে তিনি আরও শিল্পীদের নিয়ে এসে এখানে একটা বড় অনুষ্ঠান করবেন, যে অনুষ্ঠানে শুধু এখানকার মানুষ নয় সেই টানে হয়তো আরও দূরের মানুষও ছুটে আসবেন, অর্থাৎ মানুষকে সমবেত করার আরেকটু বেশি বড় উদ্যোগ তারা খুব তাড়াতাড়ি নেবেন বলে আমাদের বিশ্বাস। ক্যামেরায় বলবো আসতে, এটা আমাদের ইভিএম নিউজের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি কাষ্ঠডাঙ্গা ত্রিভূমি কালচারাল অ্যাসোসিয়েশনের শ্যামা পূজার মণ্ডপে, সেখানেই একেবারে ঘরোয়া পরিবেশে সবাই জড়ো হয়েছেন, এই একত্রিত হয়েছেন, তাদের লক্ষ্য একটাই, শ্যামা পূজা তারা খুব
আচার অনুষ্ঠান মেনে সুন্দরভাবে করতে চান, আর সেই যুক্তিতেই তারা ঐক্যের একটা ডাকও দিচ্ছেন। সেই জন্য এখানে তাদের সমাগম, এখানেই তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাওয়া দাওয়া সব মিলিয়ে একটা সমবেত হয়ে ঐক্যবদ্ধ হওয়ার একটা আহ্বান। আমরা এই মুহূর্তে রয়েছি কাস্টডাঙ্গা শ্রীভূমি কালচারাল অ্যাসোসিয়েশনের শ্যামা পুজোর একেবারে মণ্ডপের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন এখানকার যারা সকলে উদ্যোক্তা, প্রত্যেকে রয়েছেন, তবে মূল যিনি উদ্যোক্তা এবং যাকে তারা কেন্দ্র করে সামনে রেখে এই পুজো করছেন, তার সঙ্গে আমরা কথা বলে নেব যে এই পুজো কত বছরের এবং পুজোটা তিনি যে উদ্যোগ নিয়েছিলেন কি করতে চান, পুজো দিয়ে কিছু তো বার্তাও দিতে চান সমাজের প্রতি, কি সেই? এটা একটা আমাদের সামাজিক সাংস্কৃতিক এবং আজ প্রায় ১২-১৩ বছর যাবৎ এই পুজো হচ্ছে, ১৩ বছর চলছে। এবং এই পুজোয় আমাদের কয়েকজন আছেন যারা, যেমন শম্ভুবাবু, যেমন রাজা, রাজু রাজা, ওই যে তাতাই রাজা, রাজু, সবারই উদ্যোক্তাই মানে এটা হচ্ছে। এবং মহিলার নাম বলুন, মহিলাদের ভিতরে যারা আছেন এই যে তাদের বলো, আমাদের এই প্রিয়াঙ্কা, অনিন্দিতা মহাপাত্র, ববিতা রায়, এই হলো ব্যাপার। এই চিন্তাধারার ভিতর দিয়ে আজকে প্রায় ১৩ বছর যাবৎ এটা এগিয়ে চলেছে। এটা পাড়ার পুজো হলো, এটা ঘরোয়া পুজোর মতো সবাই আন্তরিকভাবে মানে এই জিনিসটাকে, মা মহামায়া কালীকে এমনভাবে আনা হয়েছে বহু ঝড়ঝাপটার মধ্যে দিয়ে আজ প্রতিষ্ঠাতা হয়েছে এখানে। একটু একজন উদ্যোক্তা মহিলা তার সঙ্গে কথা বলে নেব। আপনাকে এই পুজোয় আপনাদের ভূমিকা এবং কি থাকছে এই পুজোকে কেন্দ্র করে, এমন তো হতেই পারে যে খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান? সাংস্কৃতিক অনুষ্ঠান ভাবা হয়নি, খাওয়া দাওয়া ভোগ, মায়ের পুজো মানে ভোগ একটা থেকেই থাকে, সেটাও ভাবা হয়েছে এবং করা হবে। আশা করছি সবাই স্বতঃস্ফূর্তভাবে এঙ্গেজ হয়ে যতটা সার্থক করা যায় চেষ্টা করা হচ্ছে। আপনিও আসবেন, সবাই আমাদের পুজোটা দেখবেন, এই অনুরোধ রাখলাম। এই পুজোয় হ্যাঁ একটা ভূমিকা মানে এই পুজোর আয়োজন করা বা সেখানে মানে পুজোর অ্যাকচুয়ালি আয়োজন বা সমস্ত কিছু নিয়ে আসার দায়িত্ব সব মানে ছেলেদেরই ইয়ে, আর আমাদের হচ্ছে সব কাটা কুটি, আর সবাই এই সময় আমরা সব বাড়ি থেকে বেরিয়ে টেরিয়ে এসে সমস্ত একসাথে হয়ে যাই, ওই ওই টাইমটাই আমাদের মানে সব থেকে বড় পাওনা। আমরা আরেকজনের কাছে জেনে নেব পুজোর উদ্যোক্তা এবং অনেকটা পরিশ্রম তিনি করছেন সেই পুজোর অনুষ্ঠানে একেবারে মঞ্চের উপর দাঁড়িয়ে আছেন তিনি। প্রথমে আমি ইভিএম নিউজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই পুজোটাকে ওনারা কভারেজ করতে এসেছেন। একটা কথা বলছি, যেটা হচ্ছে আমাদের এই পুজোটা শুরু হয়
2010 সাল থেকে, তখন খুবই ছোট করেই হয়েছিল। মানে এমনও অবস্থা ছিল ঠাকুর নিজেরা প্যান্ডেল করে তৈরি করে কোনো রকমের পুজো হয়েছিল। তার মূল উদ্যোক্তা ছিল তখন এই শম্ভুদা, তারপরে ববিতা, উনি এখন নেই, আরও সব মহিলা যারা সবাই আছে ছিল তখন। তারপরে আস্তে 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 যত দিন গেছে এই পুজোটাকে সবাই মিলে, আমরা তো আছি, সবাই মিলে এই পুজোটাকে আমরা আরও বড় করার চেষ্টা করছি এবং আশা করি করব। তা এবার এছাড়াও আমাদের কি হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, প্লাস আমরা আমাদের এই ঠিক মণ্ডপের সামনে আমরা একদিন খাওয়া দাওয়ার আয়োজনও করি আমরা। তো এরকমভাবে আমরা সবাইকে নিয়ে যৌথভাবে চলতে চাই, যাতে আমাদের পুজো ভালোভাবে হোক, সবাই যেন ভালোভাবে সবার দিন কাটুক এই পুজো নিয়ে, ব্যাস এটাকেই বলতে পারি। তার কাছে কি চাইবেন, কি বলবেন, যা পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে কি বলবেন? প্রথম কথা, আমরা যে দুর্বিষহ অবস্থার মধ্যে গেছি বিগত 2 বছর ধরে এই করোনাকালে, সেটা তো একটা খুবই প্যান্ডামিক সিচুয়েশন ছিল। তা এই মুহূর্তে বলবো, মা তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো এবং সবার মনস্কামনা তুমি পূর্ণ করো। আমরা শুনে নিলাম পুজোর উদ্যোক্তারা চাইছেন যে পুজো ছোট্ট করে 10 বছর আগে শুরু হয়েছিল, সেই পুজো তারা আরও 13 বছর প্রায়, এবং সেই পুজো আরও বড় করার উদ্যোগ নিচ্ছেন তারা, এবং এই এলাকার যারা মানুষ বসতি যারা আছেন তারা আরও যাতে বেশি উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন সবাইকে সঙ্গে নিয়ে, এবং সাংস্কৃতিক উৎসব সঙ্গে খাওয়া দাওয়া একটা ঐক্যের ডাক, তাই এই পুজোর প্রতি তাদের একটা আকর্ষণও আছে। ক্যামেরায় স্বপনের সঙ্গে রবির বন্দ্যোপাধ্যায়, ইভিএম নিউজ, কলকাতা।